জাতীয় সরকারের কৃষি দপ্তরের এক আধিকারিক যিনি এডিশনাল ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন তার ক্ষমতার দম্ভে অতিষ্ঠ হয়ে পড়েছেন অধস্তন কর্মচারীরা। এই গুণধর আধিকারিকের নাম সৌমিত্র দাস। রাজ্যে ক্ষমতার পথ পরিবর্তন হলেও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখনও জারি রয়েছে হগব রাজ, আর সেই সব হগব মার্কা আধিকারিকদের হাতে রীতিমতো লাঞ্ছিত ও নিষ্পেষিত হতে হচ্ছে অধস্তন কর্মচারীদের। সরকারি কাজ করতে গিয়ে বিগত বাম আমলের মতো পদস্থ আধিকারিকদের হাতে যেন অধস্তন কর্মচারীদের লাঞ্ছিত না হতে হয় সেই বিষয়টি মাথায় রাখার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু এখনো বিভিন্ন সরকারি দপ্তরে চালু রয়েছে হগব রাজ। এবার রাজ্য সরকারের কৃষি দপ্তরের এক আধিকারিক যিনি এডিশনাল ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন তার ক্ষমতার দম্ভে তটস্থ হয়ে পড়ছেন অধস্তন কর্মচারীরা। যেভাবে তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ অন্য নেতাদের নাম করে বিভিন্নভাবে হুলিয়া জারি করছেন, এমনকি অধীনস্থ কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিচ্ছেন, তাতে হতাশ হয়ে পড়ছে কর্মচারী মহল। কৃষি দপ্তরে সেই গুণধর আধিকারিকের নাম সৌমিত্র দাস। একজন অধীনস্থ কর্মীর একদিনের ছুটি পাওয়ার অনুরোধকে কেন্দ্র করে তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন সেটা একবার শুনে নেওয়া যাক। তোমার আইটিওই বলুন না এলে কিন্তু তোমার কিন্তু প্রবলেম, আমি তোমাকে কয়ে দিতেছি এটা ধর্ম আর হিন্দু আর হ্যান ত্যান আমার সামনে যাইবে না। তো প্রতিষ্ঠা থেকে আইটি, তুমি একজন ট্রেনি, তুমি একজন সরকারি কর্মচারী, তোমার আমি রাষ্ট্রীয় তুলে দিব, আমি কয়ে দিতেছি। তো যদি না আইও আমি তোমার তোমার যত বড় নেতা আছে এই এলাকা, তোমার এলাকার নেতারা সবাই কয়ে দিবা সারে না করতে আমাদের ধর্মের এই সন্দোলনে না থাকতে, আমি তোমার ডাইজন করে দিব সেদিন, তুমি বুঝিয়ে দেখো। পারলে কোন নেতা মিনিস্টার গভর্নর মিনিস্টার চিফ মিনিস্টার দিয়ে আমার ওইও যে সারা আমার রাষ্ট্র টিকিট করে দিয়েছে আমার চাকরি খাইয়া লেগেছে, কিটা করতে পারবো, কেউ কিছু করতে পারতো না। ক্ষমতার দম্ভে এই রাজ্যে বাম সরকারের পতন ঘটেছিল, কিন্তু বিজেপি সরকার সেই পথে হাঁটেনি। সরকারের এই দুর্বলতাকে পুঁজি করে দিনের পর দিন যেভাবে হগব রাজ কায়েম করে চলেছে বিভিন্ন দপ্তরে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের কর্মচারী মহল। এই বিষয়ে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এই সমস্ত সরকারি কর্মচারীরা যারা দিনের পর দিন সৌমিত্র দাসের মতো আধিকারিকের খপ্পরে পড়ে লাঞ্ছিত এবং নিষ্পেষিত হয়ে চলেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।